হ্যালো ভিউয়ার্স, ইংলিশ উইথ ওবায়েদের স্পোকেন ইংলিশ লেসনে আপনাকে স্বাগতম। আজ আমরা স্পোকেন ইংলিশ শেখার পূর্ব শর্তগুলো সম্পর্কে জানব। অর্থাৎ আপনি যদি মনস্থির করেন যে আপনি স্পোকেন ইংলিশ শিখতে চান কিংবা ইংরেজিতে কথা বলতে চান, সেক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। সাথে থাকুন। লক্ষ্য করুন, প্রথমে যে জিনিসটা আমাদেরকে খুব সতর্কতার সাথে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে মেক মিস্টেক্স। জি, ঠিকই শুনেছেন, আমি ভুল করার কথাই বলছি। আপনি যদি শিখতে চান অবশ্যই আপনাকে ভুল করতে হবে। মনে রাখবেন, ম্যান লার্নস থ্রু মিস্টেক্স। পাছে লোকে কিছু বলে, কে কি বলে বলুক, কে কিভাবে ভাবুক, আপনাকে ভুলের মধ্যে দিয়েই শিখতে হবে এবং স্বাচ্ছন্দ্যে আপনি ভুল করতে থাকুন। দ্বিতীয় বিষয় যেটি, সেটি হচ্ছে যে বি কিউরিয়াস, অর্থাৎ আপনাকে প্রচুর কৌতূহলী হতে হবে, আপনার ভেতরে প্রচন্ড আগ্রহ থাকতে হবে যদি আপনি ইংরেজি শিখতে চান। তৃতীয় যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে প্র্যাকটিস, অর্থাৎ আপনাকে প্রচুর চর্চা করতে হবে। আমরা সবাই জানি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, সুতরাং উই হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে। এরপরে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে ইংরেজি শিখতে গেলে, অর্থাৎ ইংরেজিতে কথা বলা শিখতে গেলে, সেটি হচ্ছে রিড আলট, প্রচুর পড়তে হবে। যখন যেখানে যে বই পাবেন, যে পত্রিকা পাবেন, যে ম্যাগাজিন পাবেন, আপনারা পড়তে থাকুন, পড়তে পড়তে শিখুন। আর একটি বিষয় যেটি, সেটি হচ্ছে মুভি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মুভি দেখে আপনি যথেষ্ট ইংরেজি শিখতে পারেন। সেক্ষেত্রে আপনি চুজ করতে পারেন অ্যানিমেশন রিলেটেড মুভি, কিডস রিলেটেড, বাচ্চাদের যে মুভিগুলো, এই জাতীয় ইংরেজি মুভিগুলো আপনারা দেখতে পারেন। এবং আরও একটি বিষয় আপনারা যদি লক্ষ্য করেন তাহলে খেয়াল করে থাকবেন, সেটি হচ্ছে ইদানিং প্রায় হিন্দি মুভি কিংবা বাংলা মুভি কিংবা ইংরেজি মুভিতে সাবটাইটেল দেওয়া থাকে, নিচে ইংরেজিতে লেখা থাকে, অনুবাদ করা থাকে, যেটা কথা বলা বলে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা সেটা কিন্তু নিচে আবার লেখা থাকে। এটার দিকেও লক্ষ্য রেখে আপনি যথেষ্ট ইংরেজি শিখতে পারেন, বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার ধারণা লাভ হতে পারে। সুতরাং মুভি দেখতে হবে। ৬ নম্বর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আ ওয়ার্ড আ ডে, অর্থাৎ প্রতিদিন অন্তত একটি করে শব্দ শিখুন। জি, প্রতিদিন একটি শব্দ শিখুন। আপনি যদি বছর শেষে হিসেব করে দেখেন যে দেখা যাবে আপনি 365টি শব্দ শিখে ফেলেছেন, এবং 365টি শব্দ শেখার সাথে সাথে আরও বেশ কিছু শব্দ আপনি বোনাস হিসেবে পেয়ে যাবেন। কারণ আমরা তো আসলে শুধু একটি শব্দই না, ডিকশনারি খুলে যদি একটি শব্দ দেখতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে আরও অনেক মজার শব্দ আপনার চোখে পড়বে, সেটাও আপনি শিখে ফেলেছেন। অন্তত প্রতিদিন একটি শব্দ আপনাকে শিখতে হবেই। আর একটি বিষয়, সেটি হচ্ছে এনজয় লার্নিং। মনে আছে নিশ্চয়ই রিডিং ফর প্লেজার কথাটা, আপনি আনন্দের সাথে শিখে যান, দেখবেন আপনার শেখাটা অনেক দীর্ঘস্থায়ী এবং সুন্দর হচ্ছে। আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে এভরিওয়ান ইজ মাই টিচার। লক্ষ্য করে দেখুন, প্রত্যেকেই আমার শিক্ষক, বিশ্বজোড়া পাঠশালামুর সবার আমি ছাত্র। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যে কারো কাছ থেকে যে কোনো কিছু যে কোনো সময় শিখতে পারি, এই প্রবণতা মাথায় রেখে আপনি চলুন, দেখবেন আপনার পথ সফল এবং সুগম, পথটা অনেকটা সহজ হয়ে গিয়েছে। আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে টেকনোলজি। হ্যাঁ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে। আমরা মোবাইল ফোনে যখন কাউকে টেক্সট করব, এসএমএস করব, আমরা অনেক সময় এভাবে লিখি, AMI, আমি, TOMA, KEI, তোমাকে। এই জিনিসটা, এটা না করে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ইংরেজিতে লেখার চেষ্টা করব। ভুল হোক, আমি শুরুতে বলেছি মেক মিস্টেক্স, ভুল করতে থাকুন। আরেকটি বিষয় যেটি সর্বশেষ, সেটি হচ্ছে যে লেস গ্রামার, অর্থাৎ গ্রামারের প্রতি আপনি কম গুরুত্ব আরোপ করুন। মনে রাখবেন, আমি কিন্তু আপনাকে গ্রামার অ্যাভয়েড করতে বলছি না, আমি বলছি আপনি গ্রামারকে যেন বেশি গুরুত্ব দিয়ে না ফেলেন। প্রচন্ড বেশি যদি আপনি গ্রামারকে গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে স্পোকেন ইংলিশ শেখাটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। এই 10টি বেসিক জিনিস যদি আপনি মাথায় রাখেন তাহলে খুব সহজে আপনি ইংরেজি শিখতে পারবেন, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে পারবেন। আমরা ইংলিশ উইথ ওবায়েদ ইউটিউব চ্যানেলে চেষ্টা করব ধারাবাহিকভাবে বিভিন্ন স্পোকেন টপিকের উপরে কথা বলার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের অনেক সহজেই আমরা ইংরেজি শিখতে পারবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।